আছে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার কুড়ি একুশ তো এই টেস্ট পেপারে তোমাদের অঙ্কের দ্বিতীয় সেট অর্থাৎ বিরানব্বই পেজটা কিন্তু আমি শুরু করব আমি কিন্তু এর আগে আটষট্টি পেজের এমসিকিউ কিউ কিউ এবং দু নম্বরের প্রত্যেকটি অঙ্ক কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি এবং ভিডিওটি কিন্তু আপলোডও করা আছে তোমরা প্রত্যেকে দেখে নিও এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে লিংকে ক্লিক করে এবং তোমাদের ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটিরই কিন্তু চারটি করে পেজ আপলোড হয়ে গেছে তোমরা অবশ্যই ভিডিওগুলোকে দেখে নিও তো নাইনটি টু পেজ কিন্তু একটি কথা হচ্ছে আমি তোমাদের অঙ্কগুলো কিন্তু অল্প অল্প তিনটে চারটে পার্টে কিন্তু করা এই কারণে আমার এখানে নেটওয়ার্কের বহুত সমস্যা তাই ভিডিওগুলো অনেক বড় হয়ে গেলে অনেক অনেক সময় লাগে আমার কিন্তু ডাউনলোড হতে তাই আমি অল্প অল্প করে করা তোমাদের বিরানব্বই পেজের এমসি ইউগুলো আজকে করাবো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে কিন্তু ছটি অঙ্ক করতে হয় আমাদের এক নম্বর অঙ্কটি কী বলেছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা টুপি দেখো বর্তমানে জনসংখ্যা টুপি বলে দিয়েছে এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে টু আর পার্সেন হলে টু এন বছরের সময় বলেছে টু এন বছর পরে জনসংখ্যা হবে কত তো চলো এই অঙ্কটি আমরা করি তাহলে এই এক নম্বর অঙ্কটির আমাদের দেখতে হবে এখানে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা টু পি তাহলে বর্তমান জনসংখ্যা এখানে বলেছে দেখো আমি লিখি এখানে একটু করি বর্তমান জনসংখ্যা টু পি বলে দিয়েছে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার হার লিখলাম টু আর টু এন বছর মানে সময় বলেছে দেখো টু এন জনসংখ্যা কত হবে তো এর সূত্রটি আমরা প্রত্যেকে জানি যখন জনসংখ্যা বৃদ্ধি পায় পি ইকুয়াল টু ওয়ান পি টু আর বাই আর টাইম হচ্ছে আমরা লিখি এন লিখি তাহলে দেখো অঙ্কটাতে এখানে পি পি এর মানটা এখানে কত দিয়ে দেখো টু পি তাই পি এর জায়গায় আমি টু পি লিখলাম হলো ওয়ান প্লাস আর আরের মানটা সুদের হার বৃদ্ধির হার আরটা কত এখানে টু আর দিয়েছে তাই আমি আরের জায়গায় কিন্তু টু আর লিখলাম আর হান্ড্রেড তো আমাদের আগে থেকেই থাকবে এন মানে সময় সময় কত টু এন দেখো আমি মাথায় টু এনটা লিখে দিলাম তো এটাকে আমাদের একটু ক্যালকুলেশন করলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব টু পিটা যেমন আছে এরকমই থেকে গেলো ওয়ান প্লাস এটা যদি কাটাকুটি করি দেখো দুই কাটলাম একশো কাটলাম এখানে পঞ্চাশ তাহলে উপরে থাকছে আর নিচে থাকছে পঞ্চাশ আর মাথায় থাকছে টু এন তো এই অপশানটা আমাদের কোথায় আছে সেটা দেখতে হবে তো এই অপশানটা আমাদের আছে ডিতে তাহলে ডি হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ তো চলো এবার আমরা দু দাগের অঙ্কটি করি এবারে দেখো দু নম্বরের অঙ্কটা কি বলেছে বলেছে এ বি ও সি তিনজনে মোট ষাট হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে তা যথাক্রমে পাঁচশো টাকা হাজার টাকা আর পনেরোশো টাকা লাভ পায় সি ওই ব্যবসায় নিয়োজিত করেছিল কত টাকা তো একদম সোজা অঙ্ক তো চলো তাহলে আমাদের হচ্ছে দু নম্বর অঙ্ক তো এখানে দেখো কে কত টাকা পেয়েছে লাভের পর লাভ তাহলে যেটা আছে আমাদের লভ্যাংশের মূলধন সেটাই কিন্তু আমাদের টাকার অর্থাৎ মূলধনের অনুপাত তাহলে প্রথমে এ ইস টু বিস টু দেখো সে লিখলাম এ ইস টু বি ইস টু সি তো দেখো এ টাকা পেয়েছে কত পাঁচশো বি টাকা পেয়েছে দেখো এক হাজার সি টাকা পেয়েছে দেখো পনেরোশো ওকে এটাকে আমরা একটু কাটাকুটি করে নিই দুটো শূন্য দুটো শূন্য কাটলাম পাঁচ দেখলে দেখো পাঁচ এককে পাঁচ হয় পাঁচ দুগুণে দশ হয় আর তিন পাঁচে পনেরো হয় এটাকে তোমরা যোগ করে রেখে দিতে পারো ওয়ান যোগ টু যোগ থ্রি তা যোগ করলে হয় তিন তিন আর তিনে ছয় তো এখানে দেখো প্রথমে বলা হয়েছিল যে এ বি ও সি তিনজনে মোট ষাট হাজার টাকা এটা মোট টাকা ষাট হাজার ঠিক আছে সি ওই ব্যবসায় নিয়োজিত করেছিল সুতরাং সি ব্যবসায় সি ব্যবসায় নিয়োজিত করেছিল সি ব্যবসায় নিয়োজিত করেছিল কত টাকা এটাই তো অঙ্ক আমাদের বার করতে হবে তাহলে দেখো মোট টাকা কেন ষাট হাজার ছিল ইন্টু দিলাম এখানে দেখো এ বি সি সি মানে হচ্ছে তিন এতে যোগপলটা কত ছয় তিন বাই ছয় হলো ছয় দিয়ে কেটে দাও ছয় কে ছয় আর গায়ে হচ্ছে চারটে শূন্য অর্থাৎ দশ হাজার তাই তিন দশে হচ্ছে আমাদের তিরিশ হাজার টাকা তাহলে সি ব্যবসায় নিয়োজিত করেছিল তিরিশ হাজার টাকা তো এটা কোন অপশানে আছে আমাদের দেখা যায় অপশান সি তো আশা করি তোমরা দুয়ের অঙ্কটাও বুঝতে পেরেছ তো চলো এবার আমরা তিন নম্বর অঙ্কটা করে ফেলি তো দেখো এখানে নম্বর অঙ্কটি কি বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান সমান দশ সমীকরণের বীজদ্বয়ের গুণফল টু দেখো বীজ দ্বয়ের গুণফল আমাদের টু বলে দিয়েছে তাহলে কে এর মানটা কত হবে চলো অঙ্কটা করি দেখো এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স প্লাস কে সমান সমান কিন্তু এখানে টেন বলা হয়েছে এবং লাস্টে কিন্তু বলেছে বিষ দ্বয়ের গুণফল সমান সমান টু হলে কের মান কত তো দেখো আমরা এখান থেকে কী পেতে পারি দেখো স্কয়ার মাইনাস কি দশটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস টেন হল সমান সমান জিরো সমান সমান জিরো হলো তাহলে এর পরে দেখো আমাদেরকে এখানে বলেছে যে সমীকরণের বীজ গুণফল সমান সমান টু সুতরাং আমরা লিখতে পারি গুণফল মানে হচ্ছে এই সূত্রটা সি বাই এ আর এদের গুণ তো এখানে বলেছে দেখো টু বলে দিয়েছে তাহলে এখানে সি বলতে আমরা কোনটা এটা হচ্ছে আমাদের এ এটা বি তাহলে এই অংশটুকু আমাদের সি সি বলতে দেখো বোঝাচ্ছে কে মাইনাস টেন আর এ কত এক সমান সমান কত হলো টু এবারে দেখি কোন যদি আমরা গুণ করি তো কী হয় দেখো কে মাইনাস টেন সমান সমান টু হলো তাহলে কের মানটা হচ্ছে দেখো টু তো ছিলই মাইনাস দশ এদিকে নিয়ে আসো দেখো প্লাস দশ হলো তাহলে কের মান হচ্ছে আমাদের বারো তাহলে আমাদের বারো দেখতে হবে কোন জায়গাটা আছে অপশান ডি অপশান ডি হচ্ছে আমাদের অঙ্কে অ্যানসার তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবারে চলো আমরা চার নম্বরের অঙ্কটি করব এবারে চার নম্বরের অঙ্কটি দেখো কি বলেছে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্য দুটি সমান দৈর্ঘ্যের জ্য ও বিন্দু থেকে এবি জ্যের দূরত্ব সেমি হলে ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব কত তো অঙ্কটি কিন্তু না করেও কিন্তু উত্তরটা বলা যায় যা অঙ্কটি করে তোমরা দেখে নাও দেখো ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে একটি বৃত্ত আমি কিন্তু প্রথমে অঙ্কন করলাম ঠিক আছে এটা হচ্ছে কেন্দ্র তাহলে ও কেন্দ্রবিত্তের তাহলে এটা আমি যদি ও লিখি তাহলে কী বলেছে যে ও কেন্দ্রবিত্তের এব ও সি ডি তো ধরো এটি একটি জ্য এবি আর সিডি এই একটি জ্যা সেটা হচ্ছে আমাদের সি আর ডি দুটি সমান দৈর্ঘ্যের যায় অর্থাৎ এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান বলা হয়েছে বলছে ও বিন্দু থেকে যে ও বিন্দু থেকে এবি এই পর্যন্ত দেখো ভালো করে দেখো ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এবি চার সেমি হলে তাহলে এইখান থেকে এইটুকুনি দূরত্ব কিন্তু আমাদের দেখো পড়েছে চার সেমি হ্যাঁ চার সেমি হলে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে জ্যের দূরত্ব কত ও বিন্দু থেকে জ্যায়ের দূরত্ব কত তাই না তাহলে এটা কিন্তু আমরা এইভাবে কিন্তু আঁকতে পারি তাহলে তোমরা দেখো যদি এইটুকুনি অংশ যদি চার হয় তাহলে এইটা কত হবে তাই না এটা তো চারই তো হবে হ্যাঁ তাহলে আমাদের উত্তর কত হবে চারই অ্যান্সার হবে তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার ঠিক আছে তো অঙ্কটি না করেও কিন্তু উত্তরটা করা যেত এবারে পাঁচ নম্বরের অঙ্ক দেখো তো পাঁচের দাগের অঙ্কটা কি বলেছে দেখো বলছে সি স্থূলকণি ত্রিভুজের পরিকেন্দ্র হচ্ছে ও ঠিক আছে কোন ওয়েবি কোন ওয়েবির মানটা কত বলেছে পঞ্চাশ ডিগ্রি হলে কোন এসিবির মান কত হবে তো চলো দেখি অঙ্কটি করি তাহলে এবিসি স্থুলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ও তাহলে দেখো এটি একটি ত্রিভুজ তা এটার কেন্দ্র কিন্তু ও তো এখানে বলেছে এবিসি স্থূলকণি ত্রিভুজ দেখো হয়েছে তাহলে এ বি সি তাহলে এবিসি একটি স্থূলকোনি ত্রিভুজ যার পরিকেন্দ্র ও এর বলছে দেখো ও এ বি তো এটাকে আমাদের যুক্ত করতে হবে তাহলে ও এ বি এটার বলেছে কত পঞ্চাশ ডিগ্রি ওকে হলে আমাদের বার করতে হবে এসিবির বি মান কত তাহলে আমি যদি এখান থেকে যদি এই অংশটুকু কেটে দিই দেখো একটি কিন্তু ত্রিভুজ উৎপন্ন হচ্ছে তাহলে দেখো এখানে কিন্তু আমরা একটি ত্রিভুজ পেলাম যেটা হচ্ছে আমাদের এ বি ও কিন্তু আমাদের এর মানটাকে বার করতে হবে তাহলে এর মানটা যদি এ কোণের মান যদি আমাদের পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোণটার মানও কিন্তু অবশ্যই পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে আমরা প্রথমে এই কোণের মানটাকে বার করে নেব কারণ এই কোণের মান যেটা হবে তার অর্ধেক হবে আমাদের এই সি কোনটির মান তাহলে চলো আমরা লিখতে পারি এখানে যে কোন ও বি ও এ বি ঠিক আছে যোগ চিহ্ন দিলাম তারপর কি লিখব ও বি এ যোগ চিহ্ন দিলাম আর আছে এ ও বি তিনটে কোণের মান কত আমরা জানি যে একশো আশি ডিগ্রি তাহলে কোন ও এ বি কত পঞ্চাশ ডিগ্রি এটার মানে হচ্ছে আমাদের দেখো পঞ্চাশ ডিগ্রি তাহলে কী থেকে যাচ্ছে দেখো এ ও বি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে দেখো কোন এ ও বি সমান সমান একশো আশি ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি যদি যোগ কুড়ি একশো হয় একশোটা যদি এদিকে চলে আসে তাহলে মাইনাস একশো ডিগ্রি তাহলে কোন এ ও বি সমান সমান কত হয় বলো তো আশি ডিগ্রি হয় ঠিক আছে কিন্তু দেখো তোমাদের অপশানে কিন্তু একটি আশি ডিগ্রি অ্যান্সার আছে যদি এই উত্তরটা করো কিন্তু হবে না তো সুতরাং আমাকে বার করতে হবে যে এসিবির মানটা তাহলে এসিবির মানটা হবে আমাদের আশি ডিগ্রি বাই অর্ধেক অর্থাৎ চল্লিশ ডিগ্রি তোমাদের অপশান দেখো অপশান সেফটা হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার ঠিক আছে এবারে চলে আসো আমাদের পরের অঙ্কটা ছ নম্বর অঙ্ক তো দেখো এটা হচ্ছে ছ নম্বরের অঙ্ক কী বলেছে দেখো সেমি দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো গোলকের ব্যাসাধ্যে দৈর্ঘ্য কত হবে তো এই অঙ্কটি কিন্তু তোমাদের মুখে মুখেই পারে সেটা হচ্ছে তোমাদের আর বাই টুটা হবে তো কেন হবে তো একটু পর ভালো করে বোঝে আর সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক তোমরা লুডোর ছক্কা অবশ্যই দেখেছো সেই যে ঘনক দেখো এখানটাই দেখে দিচ্ছি আমি দেখো এই যে ঘনক তাহলে দেখো বলছে আর সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘন তো এই ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক তো এখানে যে একটা গোলক আমি বসাম দেখো এই যে নিরেট গোলক কেটে নেওয়া হলো এখান থেকে কেটে নেওয়া হলো তার মানে দেখো নেওয়া হলো গোলকের ব্যাসারদের দৈর্ঘ্য কত হবে গোলকের ব্যাসার্দের দৈর্ঘ্য কত হবে তাহলে দেখো আমরা এটা জানি যে তো এটা যদি টু আর হয় তাহলে অর্ধেক কিন্তু আমাদের আর হবে যখন কাটবো তো অর্ধেক যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের কাটলে হবে আর বাই টু ঠিক আছে তা এই জন্য আমাদের এই অঙ্কটির অ্যান্সার হলো আর বাই টু